नमस्कार न्यूज ভ্যানগার্ডের বিশেষ অনুষ্ঠান তক্ক যুক্তি গপ্পে আরো একবার আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা, একদিকে কোভিড পরিস্থিতি, অন্যদিকে শারদোৎসব। রাজ্য সরকার বেশ কিছু গাইডলাইন ইতিমধ্যেই জারি করেছে এবং এই গাইডলাইন নিয়েই শারদোৎসবে মাতবেন এই রাজ্যের মানুষ। তবে সেটা অন্য বিগত পাঁচ দশ বছরের মতো আমরা যেভাবে অভ্যস্ত হয়েছি ঠিক সেভাবে তো আর শারদোৎসব হবে না। এই স্বাস্থ্য দপ্তরের বিধিনিষেধ মেনেই এই শারদোৎসবের দিকে এগিয়ে চলেছি আমরা। এই বিষয় নিয়েই আমাদের আজকের এই আলোচনা, কোভিড এবং শারদোৎসব। আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আছেন কমল দে, বিজেপির তরফে নমস্কার, আপনাকে স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে থাকার কথা রয়েছে ফরওয়ার্ড ব্লকের তরফে শ্যামল রায়, উনি বা টেলিফোনে থাকবেন আমাদের সঙ্গে অনলাইনে। শুরুতেই আপনাকে স্বাগত জানাই শ্যামলবাবু, আপনাকেও স্বাগত জানাই টেলিফোনে, আপনি আলোচনায় আমাদের সঙ্গে আজকে সামিল হচ্ছেন। শুরুতেই কমলবাবু আপনার থেকে যেটা জানবো, যে এই একদিকে কোভিড পরিস্থিতি, অন্যদিকে শারদোৎসবের প্রস্তুতি নিচ্ছি আমরা। দেখুন, ভারতবর্ষে তো সত্যি কথা বলতে মা দুর্গার আরাধনা নবরাত্রি, এটা যুগে যুগে হয়ে আসছে। সেই পরিস্থিতিতে করোনা হলেও মানুষের মনের আবেগটা কিন্তু কমেনি। মহামারী হয়েছে, বিভিন্ন জায়গাতে মানুষের মৃত্যু হচ্ছে, বিভিন্নভাবে সংক্রামক হচ্ছে, কিন্তু মানুষের যে আবেগ, মানুষের ভিতরে যে একটা পূজা নিয়ে আনন্দ উল্লাস, সেটা কিন্তু কমেনি। সেটা আপনি ধরে নিন কি সরকারি আমলাই বলুন আর সাধারণ নাগরিকই বলুন, মন্ত্রী থেকে আরম্ভ করে সবার ভিতরেই আছে। সবাই তো ওই মানে ছোটবেলা থেকে অভ্যস্ত, তার জন্য দুর্গা পূজা হবে এটার যে নিয়ম বিধি, যে বিধি দিয়েছে সেইভাবে যদি হয় সংক্রামক হবে না, তাতে রাজ্যের মানুষের খুব ভালো হবে। এবং ক্লাবগুলিও যদি সেই নিয়মগুলি মানবে, সবাই বলছে, আমরা খবরের কাগজে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি, সবাই বলছে নিয়ম একবারে বিধি মতন আইন কানুন মেনে পূজা করবেন, সেটাই খুশির বিষয়। আর মানুষও সেই পরিমাণে গ্যাদারিং করবে না, দিনে দিনে সব দেখে আগে যেরকম রাত্রে সারা রাত্র থাকা, সেইরকম ভাবে ঘোরাফেরা আড্ডা দেওয়া, সেটা কমবে। এবং একটা নর্মাল পরিস্থিতিতে, শান্ত পরিস্থিতিতে পূজা হবে। কিন্তু কেউ কেউ যারা বলছেন যে এই যখন লকডাউন প্রক্রিয়া চলছিল, বহু মানুষ স্বাস্থ্যবিধি মানছিলেন না, এই উৎসবের সময় অনেকটা হেপা পোহাতে হবে পরে গিয়ে স্বাস্থ্যকর্মীদের, এই আশঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ না। সেটাতে প্রশাসন পুরো মানে তার কাজ করবে, না মানলে যারা মানবে না তাদের পরিবারে রোগ নিয়ে যাবে, সংক্রামক হবে। কিন্তু তার জন্য আমি বলবো ত্রিপুরা রাজ্যের সকল নাগরিকের, যারা মানেননি, বিশেষ করে যারা মানেননি, বিশেষ করে এই রাজ্যের অনেক সময় দেখা গেছে বিভিন্ন রাজনীতি দলের তারা করোনা নিয়ে বিভিন্ন বিভ্রান্ত প্রচার করেছে, এবং তার ফলে তাদেরই যারা একটু ভাবনা চিন্তার মধ্যে আছে তারা একটু মানেননি, আবার বিভিন্ন ধর্মের লোকও আছেন তারা বিভিন্নভাবে অন্য প্রচার করেছিল প্রথম দিকে। এখন যখন দেখেছে যে ত্রিপুরা রাজ্য নয় সারা পৃথিবী জুড়ে করোনার এই ভয়াবহ পরিস্থিতি, এখন কিন্তু মানছে। তার মধ্যে কিছু লোক আছে যারা মানে না, তাদের তো সময় আইন কানুন বিরোধী। কিন্তু একটা প্রশ্ন তো স্বাস্থ্য নিয়েও তুলছেন এখানকার মানুষ, যে স্বাস্থ্যের হাল ভালো নয়। স্বাস্থ্যের হাল ভালো নয় এটা জনগণকে আমি বলবো, ত্রিপুরা অনেক বেশি ভালো অবস্থায় আছে। ত্রিপুরা সরকার যেভাবে প্রস্তুতি নিয়েছে আর যেভাবে স্বাধীনতা পেয়েছে ত্রিপুরার মানুষ, আগে তো স্বাস্থ্যের অবস্থা কি অবস্থা ছিল সেটা, সে পেট কাটতে গিয়ে গাল কাটা হয়েছে ত্রিপুরার রাজ্যে, স্বাস্থ্য ব্যবস্থাও তো ছিল। কমলবাবু আসছেন, আমি টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন শ্যামল রায় ফরওয়ার্ড ব্লকের তরফে। নমস্কার শ্যামলবাবু, আপনাকে স্বাগত জানাই নিউজ ভ্যানগার্ডে। হ্যাঁ নমস্কার। আলোচনায় রয়েছেন কমলবাবু, রয়েছেন বিজেপির তরফে। যে কথাটা নিয়ে আমাদের আজকের আলোচনা, যে একদিকে এই কোভিড পরিস্থিতি চলছে আনলক ৫, অন্যদিকে শারদোৎসবের প্রস্তুতি, ঠিক আপনার ভাবনায় এবারের শারদোৎসব এবং কোভিড মিলিয়ে কি ভাবছেন জানতে চাইছি। প্রথম কথা হলো যে এটা তো বাঙালির একটা সেরা উৎসব, হ্যাঁ, আমাদের এই শারদ উৎসব। এবং এই কোভিড পরিস্থিতির কারণে অনেক কিছুই চেঞ্জ হচ্ছে আমাদের জীবন শৈলী, এটাও ঘটনা। কিন্তু এটা মানতে হবে যে এটা মানুষের যেহেতু আবেগ জড়িয়ে গেছে অনেক কিছু জড়িত এর সঙ্গে,
সেই জন্য এটা যদি ভালোভাবে যাতে হয়, তো মানুষের সমস্ত অংশের মানুষের অংশগ্রহণ যাতে সঠিকভাবে করা যায় সেটাও যেমন নিশ্চিত করতে হবে, তেমনি কোভিডের যে মানে রুলস আছে সরকারি নির্দেশিকা সেগুলোও পালন করতে হবে। আমরা দেখলাম সরকার কিছু নির্দেশিকা জারি করেছে, কিন্তু সমস্যাটা হলো নির্দেশিকা জারি করা আর সেটা প্রয়োগের মধ্যে যদি তফাৎ থাকে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এখানে যে সিস্টেমটা করেছেন ভালোই, দেখলাম মোটামুটি যে একসঙ্গে বেশি লোক প্রবেশ না করতে দেওয়া এবং পূজা কমিটিগুলোকে কতগুলো নির্দেশিকা দিয়েছে প্রশাসনের তরফ থেকে, সেগুলো যাতে পালিত হয় সেটা যেমন দেখতে হবে, পাশাপাশি এই রাজ্যে কিন্তু কোভিডের এই কত বিশেষ করে সেপ্টেম্বর মাসে মারাত্মকভাবে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে, সেটা আমরা দেখলাম যে প্রায় 60% মতো এক মাসে, গত এক মাসের মধ্যে মানে মার্চ থেকে জুন পর্যন্ত সরকারের কাছে সুযোগ ছিল আরো ভালোভাবে এই পরিস্থিতিটাকে মোকাবিলা করার এবং হাসপাতালগুলোর মধ্যে আরো সুযোগ সুবিধা মানে বৃদ্ধি করার, কিন্তু সেটা হয়নি এবং সাধারণভাবে খুবই প্রশাসনিকভাবে নানা রকম ব্যর্থতা সামনে এসছে বিভিন্ন পত্রপত্রিকা এবং নিউজ চ্যানেলগুলোতে এগুলো প্রকাশ মানে প্রকাশই আসছে। এগুলো কোনো আমার ব্যক্তিগত বিষয় না, আমার কারো ব্যক্তিগত ব্যাপার, অনেকেই অভিযোগগুলো করেছেন এবং বহু মানুষ ভয় পেয়ে হাসপাতালে যেতেও এখন ভয় পাচ্ছেন, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। তো সেগুলি নিয়ে সরকারকে নজর রাখতে হবে যাতে এই পুজোর সময় এগুলো আর না বাড়ে। আরো বেশি রেপিড টেস্টের ব্যাপারগুলো রয়েছে কোভিডের এবং গাইডলাইন কেন্দ্রীয় টিম এসে দিয়েছে, সেই গাইডলাইনটাকেও ভালো করে ফলো করা উচিত, এই কাজগুলো করা দরকার। অবশ্যই আমি এই বিষয়টা কমলবাবুর থেকে জানার চেষ্টা করছি, উনি যেটা বলছেন যে অনেকটা আটকানো যেত, সেক্ষেত্রে কিন্তু কিছুটা সেই ব্যর্থতার অভিযোগ তিনি কিন্তু তুললেন। বিশেষ করে সেপ্টেম্বর মাসে খুবই প্রকট হয়েছে ব্যর্থতা, আগে প্রথম দু তিন মাস মোটামুটি একটা সিস্টেমে চলছিল। ডেফিনেটলি কমলবাবু, আমি 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 আপনার কথার জবাবটা কমলবাবুর থেকে নিচ্ছি, আমি কমলবাবু থেকে নিচ্ছি। উনি কিন্তু একটা বললেন যে এই যে সময়টা, এই সময়টার মধ্যে অনেকটা বেড়েছে, সেটাকে আটকাতে পারেনি স্বাস্থ্য দপ্তর। দেখুন, সারা রাজ্যে কিছুদিন ধরে দেখবেন বিভিন্ন মিছিল মিটিং হচ্ছে, আমাদের বিরোধী দলের নেতৃত্বরা একটা নেতৃত্ব দিচ্ছে, তারা আবার সেই ঘুরে দাঁড়ানোর যে প্রস্তুতি করে তাদের মিছিল মিটিং, এখন আবার কৃষক মিছিল মিটিং করছেন। কিন্তু এই মিছিল মিটিং এর ফলে আপনি দেখবেন আগরতলা শহরে করোনার অনেকটা প্রকোপ বেড়ে গেছে। আচ্ছা, আমার কিছু বন্ধু বান্ধবের সঙ্গে কিছুদিন আগেও কথা হচ্ছিল, যে পরিস্থিতিটা ছিল আগরতলা শহরে, তারা যখন মিছিল মিটিং করে তারা কিন্তু কোনো মানামানি করে না, মাস্ক লাগায় না, খুদ নেতারা মাস্ক লাগায় না, পুলিশের মুখের সামনে গিয়ে কথা বলে, প্রশাসনের লোকের সামনে গিয়ে কথা বলে। এখানের মধ্যে যে করোনা ভাইরাসের নিয়ে এসছে এটা তো কেউ জানে না, হতে পারে তাতে কি হয়েছে, বিভিন্ন যুবক যুবতীরাও এতে আক্রান্ত হয়, কারোর না কারোর পরিবারে যুবক যুবতী আছে বা বয়স্ক লোক আছে তারা আক্রান্ত। তো এই মিছিল মিটিং 144 দ্বারা তারা মানে না, এইসব করে কিছুটা একটা পরিস্থিতি বেড়েছে। মানে এই যে বেড়েছে সংক্রমণটা, এর জন্য এটা একটা বড় ফ্যাক্টর বলছেন শ্যামলবাবু যে জিনিসটা বলছেন এটা বন্ধ রাখলে ভালো। কমলবাবু যে জিনিসটা বলছেন, বলছেন বিরোধী দলের মিছিল মিটিং অনেকটা বেড়েছে এবং সেখানে 144 দ্বারা মানা হচ্ছে না, মাস্কের ব্যবহার হচ্ছে না, এইসব কারণে কিন্তু অনেকটা সংক্রমণ বেড়েছে ওনার অভিযোগ। শুনুন, এটা এটা কেউ এই কথাটা একদমই ঠিক নয়, কারণ শাসক দল আরো অনেক বেশি বড় বড় মিছিল করছে, বিভিন্ন জায়গায় করছে এবং তারা নিজেদের মধ্যেও মারামারি করছে, বহু ঘটনা ঘটেছে সেখানে, প্রচুর ছবি ছবিও আছে আমাদের সামনেই আছে, অনেকের কাছেই আছে, পত্রপত্রিকাতে উঠেছে, তো সেগুলো তো আর লুকিয়ে রাখা যাবে না। তারা সংখ্যায় বরং বিরোধী দলের চেয়ে শাসক দলের লোকেরাই আরো বেশি বেশি করে এইগুলোতে আমরা দেখছি যে নিয়েছে, এটা কারোরই করা উচিত নয়, আমি বলবো এই একটা কথা পরিষ্কার। এবং আমরা আমরা বিরোধী হিসেবে আমি আমাদের দলের কথাতে বলতে পারি যে আমরা সবসময় চেষ্টা করি সব নিয়ম কানুন মেনেই করতে, যতটা করেছি ছোটোখাটোভাবে হোক যেভাবেই হোক মানে খুব বড় করে কিছু করা হয়নি, এবং সেটা যতদূর সম্ভব সরকারি নির্দেশিকা পালন করেই করা হয়েছে। আমরা দেখছি যে এখানে কেন পুলিশও ঠিক মতো অনেক জায়গাতে মাস্ক পরে না, এবং এর এই সরকারি প্রতি যারা প্রশাসনের অংশ আছে তাদেরও অনেকের ঘাটতি রয়েছে, এটা আমরা দেখেছি, এবং যার জন্য তারা অনেকে আক্রান্তও হয়েছে। এটার জন্য মানে বেঁচে যে এটা কিন্তু মোটেই যুক্তিগ্রাহ্য ব্যাপার নয়। সরকারকে টেস্টিং কমিয়ে দিয়েছে কেন সরকার, চুড়াইবাড়ি গেট থেকে মানে এয়ারপোর্ট থেকে আসার ক্ষেত্রে যেইগুলো ছিল সেই যে ব্যবস্থাপনা সেটা কেন বন্ধ করা হচ্ছে,
কমিয়ে দেওয়া হচ্ছে কেন বা বন্ধ করা হচ্ছে কেন? আর থার্মাল স্ক্যানিং এ দিয়ে সবকিছু ধরা পড়ে না, এটা সবাই জানে। থার্মাল স্ক্যানিং হলো একটা সাধারণ স্বাভাবিক প্রাথমিক একটা প্রক্রিয়া। আপনাকে অ্যান্টি মানে র্যাপিড টেস্ট করতে হবে, অ্যান্টিবডি রেডি দিচ্ছে, তারপর আরটিপিসি আছে, আরো কিছু কিছু যেগুলো করা উচিত সেগুলো করা দরকার। সরকারকে সেটা ভালো করে নজর দিয়ে করতে হবে। সেটা কি করে কমে যাচ্ছে? যেখানে কোভিডের সংখ্যা বাড়ছে, রুগী আক্রান্তের সংখ্যা বাড়ছে, যেখানে সারা ভারতবর্ষের যে গড়, সেই গড় থেকে আমাদের ত্রিপুরার গড় এখন বেড়ে গেছে। হ্যাঁ, আমি এই উত্তরটা নিচ্ছি। উনি কিন্তু পাল্টা দায় চাপালেন আপনাদের উপর, এবং যে আপনারাও করছেন বরং বেশি করছেন, এবং চুরাইবাড়ি এয়ারপোর্ট এইসব জায়গায় বা পদ্ধতিগত ভাবে ত্রুটি রয়েছে আপনাদের। সেটা সেটা সম্বন্ধে আসামে আসামেও তো আমরা দেখছি স্ক্রিনিং করা হয়, স্ক্রিনিং যে তুলনামূলকভাবে বেটার। বুঝতে পারছি, আমি নিচ্ছি আসামে, আসামকেও তুলনায় রাখা হচ্ছে যে আসাম ত্রিপুরার থেকে বেটার। আমি বলছি সেটা বলছি নিচ্ছি শামলদা, আমাদের পুরনো নেতা রাজ্যের শামলদার সঙ্গে আমার খুব ভালো পরিচিতি। আমি শামলদার কথা বলছি না, আমি বিরোধী এবং শামলদার ফরওয়ার্ড ব্লকের কথা বলছি না। বিরোধী দলের কিছু দল আছে যারা এই কাজগুলি করে, ডিস্টেন্স মেনটেন করছে না, মিছিল মিটিং করছে, যখন তখন তারা আইন মানে না, বিভিন্নভাবে না বলে পুলিশকে মিছিল মিটিং করার চেষ্টা করে, তাতে কি হয় একটা সময় অসুবিধা হয় প্রশাসনের। হঠাৎ করে যদি 100 লোক 50 জন লোক চলে আসে আপনার এই গেটের সামনে চলে আসে, তখন আপনারা 5 জনই গিয়ে তো পারবেন না তাদেরকে ইয়ে করতে। সেই পরিস্থিতিটা যাতে না হয়, তাতে কি হবে, কি আছে 6 মাস আমরা মিছিল মিটিং করবো না, করবো ঘরে বসে, করবো দূরে করবো, করবো ডিস্টেন্স মেনটেন করে করবো, মাস্ক লাগিয়ে করবো। একবারে গণতন্ত্র আছে ত্রিপুরা রাজ্যে, মিছিল মিটিং করতে আমাদের কোনো বাধা নেই, কোনো রকম বাধা নেই। যদি সরকারের ভুল ত্রুটি থাকে আপনারা তুলবেন। উনি তো বলছেন যে আপনারা বেশি মিছিল মিটিং করছেন। না, আমরা যেটা করছি, আমাদের মিছিল মিটিং এরকম কোনো মিছিল মিটিং দেখাতে পারবে না যে মিটিং এর মধ্যে আমাদের ডিস্টেন্স, আমরা যদি হয়ও আমরা যদি এরকম, আমরা বলবো না 100% আমরা একটা খুব ভালো এরকম মেনটেন করতে পারছি, কিন্তু এইটা বাস্তব। আমাদের যে পার্টির গাইডলাইন, আমাদের সরকারের যে গাইডলাইন, সেটাকে 100% মানার জন্য নিচে পর্যন্ত আমরা চেষ্টা চালাচ্ছি, এবং চেষ্টা অনেকটা আমরা অনেকটা তার লাভও পেয়েছি। তার জন্য আমি আবেদন করছি আপনাদের চ্যানেলের মাধ্যমে, যারা বিরোধী দল আছেন, যারা মিছিল মিটিং করছেন, অন্তত মাস্কটা ইউজ করুন, ডিস্টেন্স মেনটেন করুন, আর কারোর গায়ে হাত দিয়ে না কথা বলা, নিজেদের মধ্যে হাতে ধরে মিছিল মিটিং করছে, এতে কি হয়? এখন কিন্তু ওই কিছুদিন আগে দেখছিলাম যে মানববন্ধনের মতন একটা চিন করছিল না কি করেছিল, এই সময় তো কাউকে ধরে রাখাই ঠিক না, একজনকে একজন দূরত্ব বজিয়ে রাখা, সেটা যদি করে সংক্রামক হবে না। আমি কাউকে দোষারোপ করছি না, শুধু রাজনীতি করার জন্য না, আমি বেঁচে থাকলে, আমার রাজ্যের জনগণ বেঁচে থাকলে না রাজনীতি করব, কাকে দিয়ে রাজনীতি করব, কার চেয়ার কে নেবে, আগে তো আমরা বাঁচবো তারপরে না সব কিছু। ডিস্টেন্স মেনটেন করে করুন, আমি সেইভাবে বলছি, পূজার সময়ও প্রত্যেক মানুষ ডিস্টেন্স মেনটেন করে ঠাকুরকে দেখুন, নমস্কার করুন, সময় বেশি কাটাবেন না, চন্দ্রামৃত খেতে হবে, এই খেতে হবে, সেরকম না করে দূরত্ব বজিয়ে রেখে সব কিছু করলে সংক্রামক হবে না। উনি আরেকটা কিন্তু অভিযোগ করেছেন শ্যামবাবু, যেটা যে কম্পারেটিভলি আসাম ইজ বেটার দেন ত্রিপুরা। সে তো উনারা তো আসামে কথা বলেছেন, আসামেও আমাদের সরকার ভারতীয়, তার মানে আপনারা ভালো কাজ করতে পারছেন না এখানে সরকার ভালো, আমাদেরই সরকার, আবার এখানেও আমাদেরই সরকার। তো যেহেতু শ্যামলদা ত্রিপুরা রাজ্যে বাস করেন, ত্রিপুরা রাজ্যে বিরোধী দলের একজন নেতা, তার জন্য আসামটা ভালো লাগছে, আসামের মতনই আমরা পরিচালনা করছি। দেখুন না, 37 লাখ লোকের মধ্যে কতজন লোকের হয়েছে, কতজন লোকের হয়েছে, সেটা কোনো বিষয় নেই, এর মধ্যে কত সংখ্যা ভালো হয়ে গেছে সেটা দেখবেন। আর আমরা মানুষের মধ্যে এটাও তো উৎসাহ করতে পেরেছি যে যান আপনার আগে পরীক্ষা করুন, আপনি অবাক হয়ে যাবেন, 33 নম্বর ওয়ার্ড, আগরতলা শহরে বিভিন্ন ওয়ার্ড আছে যে 8টা না 10টা ওয়ার্ডকে চিহ্নিতকরণ করে প্রতি ঘর থেকে একটা লোককে সে পরীক্ষার ব্যবস্থা করেছে সরকার। তো এই পরিস্থিতি তৈরি করেছে। আবার কোথাও দেখা গেছে যারা কমরেড মাইন্ড, আমি ডাইরেক্ট বলছি, আশাকর্মীরা গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছে,
এটা তো বাস্তব, আমার কাছে সেরকম যারা দুর্ব্যবহার করছে তারা কমরেড মাইন্ড। হ্যাঁ ডাইরেক্টলি সরকারকে দোষারোপ করে বলছে, আশাকর্মী গেছে আপনার বাড়িতে, আপনি আশাকর্মীকে সাহায্য করবেন না গেলে বলে দেবেন, কিন্তু ওই সরকার বিরোধী কথা আশাকর্মীকে বলে কি হবে? আশাকর্মী কি রাজনীতি করতে গেল নাকি? শ্যামল বাবু, আশাকর্মীরা যখন যাচ্ছেন মানে রাজ্যে একটা পরিস্থিতি তৈরি করেছেন, এনারা টেস্ট করাতে গিয়ে মানুষের মানসিকতা পরিবর্তন করাতে পেরেছেন, একটা বড় অংশ মানুষ টেস্ট করাচ্ছেন, কিন্তু যারা কমরেড মাইন্ডেড তারা সেখানে এই কাজটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ শ্যামল বাবু শুনছেন না? ঠিকই, যদি এরকম কংগ্রেস মাইন্ডেড লোকরা করছে এরকম এইভাবে মানে তকমা লাগিয়ে দেওয়া ঠিক না, কিছু লোক এরকম করছে এটা ঘটনা। হ্যাঁ কিছু লোক এই কথাটা আমি স্বীকার করছি, কমল আমার ছোট ভাইয়ের মতো, তার ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, আমি ওর কথা বিরোধিতা করছি না, কিন্তু এই ঘটনা সত্য যে শুধুমাত্র মানে কংগ্রেস মাইন্ডেড লোকরা করছে এরকম ভাবে কিন্তু তকমা লাগানো ঠিক নয়, কারণ কিছু মানুষ সব দলেরই আছে, সব জায়গাতে বিভিন্ন দল ছাড়াও আছে, দল মানে কোনো দলই করে না এমন লোকও আছে যারা অনেকে অজ্ঞতার কারণে হোক যে কোনো কারণে হোক অনেক সময় অসহযোগিতা করেছে, এটার সংখ্যা খুব বেশি নয়, কিছু হয়তো আছে, কিন্তু সরকারের দায়িত্ব রয়েছে এবং আমাদের সবারই দায়িত্ব রয়েছে এটাকে সঠিকভাবে কাজ করা, মানে যাতে সঠিকভাবে হয়, কারণ এটা কিন্তু জীবন আমাদের জীবনের মানে রক্ষা করার বিষয়, এখানে কিন্তু শুধু রাজনীতি নয়, আগে তো জীবন রক্ষা করার বিষয় রয়েছে সবার আগে, তো সেই জায়গাটা তো আমাদের কনফার্ম করে মানে নিশ্চিত করতে হবে, অন্য কিছু তো পরবর্তীকালে হবে যা হবার, কিন্তু এই জায়গাতে সরকারের আরো সদস্য ভূমিকা আমরা আশা করছি, আশা করি আর কি। আর আরেকটা কথা যেটা আমার খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় প্রসঙ্গে, যেহেতু পুজোর হ্যাঁ পুজোর বিষয় আছে, সেখানে কিন্তু আমাদের পাশের রাজ্য আসামেও উগ্রপন্থীরা এবং নানা যায় ওরা হুমকি দিচ্ছে, আর আসাম সরকার বলছে যে তোমাদের এবার দুর্গা পুজো ঘরের ভিতরেই করতে হবে, বাইরে যাতে না করা হয়, সেখানে প্রশিক্ষণ দেওয়ার প্রশ্ন আছে, ধর্মীয় আচরণ করার অধিকার সবার রয়েছে, নিশ্চয়ই কোভিড মানে লকডাউনের বা কোভিডের যে সিস্টেম আমাদের সরকারি প্রোটোকল সেগুলো মেনেই করতে হবে, কিন্তু পুজো বন্ধ করা যায় না। ঠিক একই জিনিস আমি দেখলাম এলাহাবাদে, যে বিজেপি হিন্দুত্বের দাবিদার তারা বলে যে অভিভাবক, যে সেখানে বেঙ্গলি অ্যাসোসিয়েশন এলাহাবাদের হাইকোর্টে কেস করতে হচ্ছে পারমিশন পাওয়ার জন্য যে পুজো করার, মানে আমি বলবো যে আমাদের যেটা বলি বারোয়ারি পুজো, মানে বাইরে মানে আমাদের যে ক্লাব বা সংস্থাগুলো করে সেই পুজোর ক্ষেত্রে এবার যোগী সরকার আপত্তি জানাচ্ছে, কিন্তু রামনবমীর অনুষ্ঠান হবে কিন্তু দুর্গা পুজোর অনুষ্ঠান হতে পারবে না, এরকম বিবাদাত্মক কথাবার্তা বলা ঠিক নয়। আমি দেখলাম যে পশ্চিমবাংলার একজন সাংসদ বিজেপি সাংসদই শ্রবণ দাশগুপ্ত তিনি এটার প্রতিবাদ করেছেন এবং আরো অনেক লোকেরা করছেন, আমরা চাই যে ত্রিপুরা থেকেও ত্রিপুরা যারা ত্রিপুরার বিজেপির মানুষ যারা আছেন এবং সরকারে যারা আছেন তারা অন্তত অনুরোধ করুন ইউপি সরকার এবং আসাম সরকারকে যে প্রোটেস্ট্যান্ট উপযুক্তভাবে যাওয়া হোক যাতে পুজো ঠিকভাবে হতে পারে, নিশ্চয়ই নিয়ম মেনেই করতে হবে, যা যা সিস্টেম সরকারের আছে সেই সিস্টেম মেনেই করতে হবে, কিন্তু পুজো তো বন্ধ রাখা উচিত নয়, আর পুজো ঘরের ভেতরে করবে কেউ মানুষ জানবে না, এটা তো কোনো বারোয়ারি পুজোতে এইভাবে হতে পারে না। আমি আমি জানছি, আমি উনি সরাসরি এলাহাবাদের এক্সাম্পলটা দিলেন এবং কি বলবেন, সেরকম ঘটনা আমার জানা নেই, দুর্গা পূজা হতে পারবে না নৌ, কিন্তু এই ধরনের একটা মিডিয়াতে এসছে এই ধরনের খবর, কত কিছু আসে সবকিছু, আবার মিডিয়াতে না আসলে হয়ও না, ঠিক আছে ভালো খারাপে মিলেই মিডিয়া, মানে এলাহাবাদে তাহলে এই ধরনের হচ্ছে আমার জানা নেই, আমার জানা নেই, শামলদার কাছে থাকলে পরে আমি আমার জানা নেই, আমি এটা খবরটা নেব, বিষয়টা সেরকম আমার কাছে জানা নেই, শামলদারের ওনার কাছে বিষয়টা সম্পর্কে সেরকম তথ্য নেই, এরকম আমার জানা নেই, ঠিক আছে উনি একটু খোঁজ নিলেই জানতে পারবে, আমি যদি আমাদের রাজ্যের দিকটা দেখি এই বেশ কদিন ধরে অবশ্যই আপনি যারা শুরুতে বলছিলেন সংক্রমণ বেড়েছে মৃত্যুর সংখ্যাও সেখানে আছে, কিন্তু এই বিগত আমি এক মাসের যদি বিষয়টা দেখি সেখানে স্বাস্থ্য দপ্তরের যে ভূমিকা তাকে কোন জায়গায় রাখবেন? না না সেখানে স্বাস্থ্য বিগত এক মাসই তো সবচেয়ে বেশি খারাপ, সেই কথাটা আমি বলছি, প্রথম দিকে তো মোটামুটি একটা সিস্টেম ছিল এবং এখানে আমি আপনাদের টিভি চ্যানেলও বলেছি অনেক জায়গাতে যে সরকার অনেকটা ভালো অন্য রাজ্যের তুলনায় একটু ভালো কাজই করছিল তখন, এবং সেখানে আইসোলেশন ইনস্টিটিউশনাল আইসোলেশন যেগুলো করেছিলেন সেখানে কিন্তু ব্যবস্থাপনা ভালো ছিল,
সেটা আমরা বলেছি, আমরা অস্বীকার করবো কেন করবো, যেটা সঠিক সেটা বলেছি। কিন্তু জুন মাসের পর থেকে আস্তে আস্তে ডাউন হয়েছে এবং সেপ্টেম্বরে সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে, এই কথাটাই আমি বলতে চাইছি। এটা তো আমার কাছে তো তথ্য রয়েছে, আমার কাছে একেবারে ডাইরেক্টলি, যে কতজন সুস্থ হয়েছেন, কতজন আক্রান্ত হয়েছেন, 280 জন এখন পর্যন্ত মারা গেছেন, এর মধ্যে 168 জনই শুধু এই সেপ্টেম্বর মাসে। তাহলে এটা কতটা পার্সেন্টেজের দিক থেকে অনেকটা বেড়ে গেল, বেড়ে গেছে না, সেইটা তো একটা চিন্তার বিষয়। এই কথাটাই বলছি, এখানে কোনো রাজনীতির বিষয় না, এটা হলো প্রশাসনিক ভাবে শক্ত হতে হবে, নিয়ম মানে ভালো করে কাজ করতে হবে, কোথায় ডিফেক্ট রয়েছে সেটা দেখতে হবে। কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় স্তরের প্রতিনিধিরা এসছে, তারা যে সাজেশন দিয়েছে সেগুলো পালন করতে হবে, এগুলো দেখার দায়িত্ব রয়েছে বিশেষ করে প্রশাসন এবং শাসক দল যারা রয়েছেন তাদেরও এটাকে বেশি নজরদারি করতে হবে। উনি যেটা বলছেন যে এই এক মাস বাদ দিলে পর তার আগের যে কাজকর্ম সেই কাজকর্মের শ্যামলবাবু প্রশংসা করলেন, সরকার ভালো কাজ করছে এই কথাও বললেন, কিন্তু এই এক মাস, এই এক মাসে কিন্তু ব্যর্থতার খতিয়ান অনেকটা লম্বা, উনি যেটা বললেন না, এটা এটা শ্যামলদা যেটা বলেছেন কিছুটা আপনারা মিডিয়া অনেক সময় বলছে, কিন্তু আমরা যেটা জানি যে সরকারের যে আগে যেভাবে সামলাচ্ছে এখনো সেভাবে সামলাচ্ছে, এখন কিছুটা রুগী বেড়ে গেছে, এটা তো বাস্তব। আর রুগী বাড়ার ফলে হাসপাতালে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, কারণ 34 বছর রাজ্যে একটা এক লাগাতার সরকার, 25 বছর, এর আগে 10 বছর সরকার চালিয়ে গেছে, জিবির সামনে শুধু জিবি লেখাটাই লিখতে পারেনি ভালো করে, সাইনবোর্ডটা দেখবেন এখনো সাইনবোর্ড, আগের সাইনবোর্ড, সাইনবোর্ডটা পর্যন্ত ঠিক মতন লিখতে পারেনি। তো তাদের যে কি ব্যবস্থাপনা ছিল সেই ব্যবস্থাপনাকে সরিয়ে নতুন করে আবার সরকার আসার পর আমাদের ত্রিপুরা রাজ্যের, আমাদের বিপ্লব বাবু ত্রিপুরার মুখ্যমন্ত্রী হওয়ার পর, এই রাজ্যের নেতা হওয়ার পর উনি যে আমল পরিবর্তন এনেছেন হাসপাতালের যে পরিস্থিতি ভিতরে সেটা কিন্তু মানতে হবে। আপনি আজকে আইজিএম হাসপাতালে যান, চেহারাই পাল্টে গেছে, যেই যত কথা বলুক চেহারাই পাল্টে গেছে। আইজিএম এ আগে গেলে রোগী সব অ্যাম্বুলেন্স ছাড়াই, আমি কেউ মানে বলছে 1-1.5 বছর আগের কথা, অটো তো করে নিয়ে যেতে হতো জীবিতে, এখন অ্যাম্বুলেন্স পায়, এখন আউটডোর আছে সব রঙের, এখন আইজিএম হাসপাতালে গেলে পরে পট করে আপনাকে জীবিকাতে পাঠাবে না, চেষ্টা করে এখানে রাখার জন্য, ঠিক জীবিতও একটা ভালো পরিস্থিতি, কিন্তু করোনা ভাইরাসের ফলে কিছুটা ব্যাহত হয়েছে, না হলে অনেক বেশি বেটার, অনেক বেশি ভালো হতো। ত্রিপুরাতে কেউ ভাবত যে নিউরো স্পেশালিস্ট বা ট্রমা সেন্টারে আসবে, এরকম বাইরের থেকে ডাক্তার, রেড্ডি মতন ডাক্তাররা আসবে, এটা কেউ ভেবেছিল? ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর সেটা করেছে, না হলে তাদের এই রাজ্যের যারা কমিউনিস্ট সরকার পরিচালনা করেছে এবং শ্যামলদা তারার ফরওয়ার্ড ব্লকের সঙ্গী, আর সঙ্গী যারা কমিউনিস্ট পার্টির সরকার পরিচালনা করেছে, মানিক সরকারের নেতৃত্বে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পরিচালনা করেছে, কখনো হাসপাতালের দিকে তারা নজর দেয়নি। এক সবচেয়ে বেশি আপনারা জানেন যে রান্নাঘরের খাওয়ন নিয়ে অনেক কিছু হয়ে গেছে, সে ড্রেসিং থেকে আরম্ভ করে বাথরুমের পরিস্থিতি দেখলে কি নোংরা পরিস্থিতি ছিল, এখন তার সব 100% আমি বলবো পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে। এখন মুহূর্তের মধ্যে হঠাৎ করে একটা এরকম রোগ আসার ফলে কিছুটা ইদানিংকালে জ্যাম হয়েছে, তার ফলে কিছুটা হয়েছে, কিন্তু সরকার কিন্তু তৎপর। কতবার মুখ্যমন্ত্রী গিয়েছেন আগের মুখ্যমন্ত্রী হাসপাতালে, আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, আমাদের নেতা, এই রাজ্যের 37 লাখ লোকের নেতা যে নেতাই, উনি কতবার গিয়েছেন আপনারাই তো খবর দেন, উনি স্বাস্থ্যমন্ত্রী প্লাস মুখ্যমন্ত্রী, আমাদের এমপি, আমাদের বিভিন্ন এমএলএরা সবসময় যান, তো সব মিলিয়ে নজর দেওয়া আছে এবং ডাক্তারদের সঙ্গে প্রতিনিয়ত বসা, তাদের সঙ্গে সবসময় কথা বলা। আইজিএম হাসপাতালে ডাক্তার দিলীপ দাস সকাল বিকাল আসেন, ওইখানে এমএলএ হিসাবে উনি যেটা স্পেসিফিক বলছেন যে এত কিছুর পরেও তো এই এক মাসে অনেকটাই খারাপ অবস্থা, আমি তো বলছি শুনুন, আমি একসঙ্গে যদি 100 লোক আসে আর আমার যদি বসার জায়গা থাকে, এই ঘরটার মধ্যেই বলছি, 100 লোকের চেয়ারের ব্যবস্থা, মানে 20 জন লোকের চেয়ারের ব্যবস্থা, সেখানে যদি 80 জন বেশি আসে কি হবে,
সেখানে তো চেয়ার নিয়ে একটু টানাটানি হবেই, সেই পরিস্থিতিটা হয়েছে। আগের থেকে যদি তারা খুব ভালো ব্যবস্থা করে যেত তারপর দাবি করলে ভালো লাগতো, যে এই সরকারের কাছে আমি দাবি করেছি। আমরা তো কিছুই করেননি, কমিউনিস্ট পার্টির সরকার তো কিছুই করেনি, কেন্দ্রীয় সরকার দিয়েছে 100 টাকার মধ্যে 25 টাকা খরচ করেছেন, 75 টাকা আপনাদের পিছনের পকেটে ঢুকিয়ে দিয়েছেন। তো সেই পরিস্থিতি থেকে আজকের পরিস্থিতি অনেক বেশি ভালো। যে আমি তো এক চ্যানেলে বলেছিলাম, সিপিএম যদি রাজ্যে এই মুহূর্তে সরকার থাকতো আমার মনে কয়েক হাজার লোকের মৃত্যু হতো, মৃত্যুর মিছিল থাকতো। শ্যামলবাবু, যদি আপনাদের এবং আপনাদের বন্ধু সরকার থাকতো তাহলে এই মুহূর্তে মৃত্যু মিছিল হতো, আপনারা ঠেকাতে পারতেন না, অভিযোগ করলেন। কারণ তাদের শুনুন, ব্যাপারটা তো পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বলে তাহলে উত্তরটা পলিটিক্যালি দিতে হবে। হ্যাঁ বুঝলেন, সেটা তো আমি আমি তো সেটা বলেছি প্রথমেই, যে এই এই পরিস্থিতিটা কোনো পলিটিক্যাল বিষয় হতে পারে না, সবাইকে এটাকে সুষ্ঠুভাবে চিন্তা করে কাজ করা উচিত। তবে এই কথাটা আপনারা যেটা বলছেন, সমস্ত পেপারগুলো একটু দেখুন, নিউজ পেপারগুলো দেখুন, এবং গত কয়েক মাসের মানুষের চিন্তাধারা, মানুষ কি বলছে, তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে যে চিকিৎসা ব্যবস্থা কতটা ভালো হয়েছে, এক নম্বর। আর দু নম্বর হলো যে সরকার বামপন্থী বা কিছু করুক আর না করুক, অনেক হাসপাতাল করেছেন, হাসপাতালে বিল্ডিং ফিল্ডিং সব নতুন করে, যা কিছু দেখছেন বেশিরভাগই বামফ্রন্টের আমলেই করা। এখন পর্যন্ত নতুন করে সুদূর সরকার আসলে আপনারা 25 বছর সরকারে ছিলেন, আপনারাই তো করবেন। হ্যাঁ, 25 বছর সরকার পরিচালনা করেছেন, এর আগে 10 বছর সরকার পরিচালনা করেছেন, 34 বছর, আর আমরা 2.5 বছরে লোকের সঙ্গে যদি তুলনা করেন হবে না, আপনারা 25 বছরে তো করবেনই। আপনাদের যে হাসপাতাল বানিয়েছেন, আপনি ধরপুর হাসপাতাল চিন্তা করুন, কাঠালি হাসপাতালের চিন্তা করুন, সামনের বিল্ডিংটা দেখতে খুব সুন্দর, ভিতরে ছোট ছোট রুম, পদ্ধতি ছিল সেটাও খারাপ, বেড রাখার মতন জায়গা নেই, রোগীরা বলছে হাসপাতাল করেছেন সামনে সুন্দর, পিছনে কিছু নেই, যেমন ফরেস্টের ঘটনা ঘটিয়েছেন, সামনে দিয়ে অনেক গাছ, রাস্তার সাইড দিয়ে ভিতরে ঢুকলে ফাঁকা, এরকম কাজ করেছেন আপনারা। কিন্তু আমি আপনাকে, আমি শ্যামলদাকে বলবো না, কারণ শ্যামলদা তাদের এই বামফ্রন্ট সরকারের উপরে ক্ষমতাই করতে ছিল, তাদের আর কি ছিল, বামফ্রন্টের সরকারের সিপিএম পার্টি তো বা ফোরার ব্লককে গিলে নিয়েছিল, আমি যেটা বলবো, বাঘের পেটে বাঘ কমিউনিস্ট পার্টির পেটে চলে গেছে, স্টালিনের সব খেয়ে ফেলেছিল। আচ্ছা, আমি আমি শ্যামলবাবু কি বলছেন শুনি, বলুন বলুন। না না, আমি বলছি এগুলো হলো কথার কথা, পলিটিক্যাল কথা তো অনেকেই বলতে পারবো, সেটা আলাদা কথা, কিন্তু আমার কথা হলো যে সিস্টেমটা ছিল, যে ব্যবস্থাপনা ছিল, সেই ব্যবস্থাপনাটা অন্তত বজায় রাখা দরকার, তার চেয়ে খারাপ হওয়ার তো উচিত না, সেই কথাটাই আমি বলছি। এবং মানুষ বলছে, বেশিরভাগ মানুষ এখন অনেকে হাসপাতাল ভর্তি হতে যায় না, অনেক হাসপাতালের সিট খালি যাচ্ছে, এত যদি ভিড় থাকে তাহলে হাসপাতালের সিট খালি যায় কেন, সেটা তো একটা প্রশ্ন। তা আমাদের দেখুন, হোম আইসোলেশনে যারা রয়েছে কোভিডের, তারার কথা ছাড়লেও অন্য সাধারণ রুগীরা বিনা মানে নন কোভিড যারা, তারা কি সার্ভিস পাচ্ছে সেটা একটু খোঁজ নিন। হাসপাতালগুলোতে বিক্ষোভ দেখাচ্ছে রুগীর আত্মীয়রা, এগুলো তো আমরা চোখের সামনেই দেখছি, বহু জায়গাতেই দেখেছি অক্সিজেনের কি সাংঘাতিক নিদারুণ অভাব, তো এগুলো ঠিক করা দরকার। এখন শুধু 25 বছরের কথা বললে তো হবে না, যারা যারা যাদেরকে সরকার মানে মানুষ আশা করে ক্ষমতায় এনেছে তারা সেই কাজটা করুক। শ্যামলবাবু স্পেসিফিক যেটা বলছেন, যে ওনারা যেখানে ছেড়ে গেছেন তার চাইতে যদি খারাপ হয় সেই দায় তো 25 বছরের উপর দিলে হবে না। দেখুন, ওনারা তো করোনা ভাইরাস নামে রোগটি পায়নি, আমরা পেয়েছি, আমাদের সরকার আসার পর আমরা পেয়েছি, কিন্তু আমরা যেভাবে এটাকে গুছিয়েছি, আমি তো বললামই, তাদের সরকার থাকতে, ওনাদের সরকার যদি থাকতো, শ্যামলদা তারার সরকার, শ্যামলদার বলবো না, শ্যামলদার সরকার নেই, শ্যামলদার কিছুই ছিল না, শ্যামলদা পরিশ্রম করে কিন্তু ফল জিরো। তো বামফ্রন্টের মধ্যে শ্যামলদার মতন আরো আছে, কিন্তু সিপিআইএম পার্টির সরকার, আমি ডাইরেক্টলি বলি সিপিএম পার্টির সরকার, এই সিপিএম পার্টির সরকার যদি থাকত, তো করোনা রোগী প্রথম এলসিডিসির ফোন নাম্বার নিত, তারপর যেত হাসপাতাল, এখন তো ডাইরেক্ট হাসপাতালে ফোন নাম্বার ঘোরায় চলে যায়, মর্জি সরকার।
সরকারি অধিকারীরা যায় বাড়ি থেকে নিয়ে আসে, সেই সময় তো এলসিডিসির নাম্বার লাগত আগে, এরকম পরিস্থিতি হতো। সেই পরিস্থিতি যদি থাকতো তো মৃত্যুর মিছিল হতো ত্রিপুরা রাজ্যে। শ্যামলবাবু বলছেন ভয়ে অনেকে হাসপাতাল যাচ্ছেন না, বেড খালি থাকছে। ভয়ে কেন যাচ্ছেন না? এখনো বহু লোক আছে যে হাসপাতাল যাচ্ছেন, নিজের ইচ্ছাতে পরীক্ষা করাচ্ছেন। আবার বহু লোক আছে, শ্যামলদার পার্টি না অন্য পার্টির, কমিউনিস্ট পার্টির অন্যান্যরা, তারা আশাকর্মী গেলে, আমি একটা বাস্তব চিত্র বললাম, এপিসিসি বার্তা বন্ধ হয়েছে, আমার কাছে কমপ্লেন আসছে, আমার কাছে বলতে আমাকে, আমি যেহেতু রাজনীতি করি আমার সঙ্গে সেটা এসছে, আশাকর্মীকে দায়িত্বটা বলে দিয়েছে, এরকম পরিস্থিতি। তারপর আমি ওইখানকার নেতৃত্বকে বলি, তারা যায় দরজাই খুলিনি, একবার মার্কা মারা কমিউনিস্ট, এই হচ্ছে তাদের পরিস্থিতি। এর ফলে কি হচ্ছে, সরকারের যে কাজটা কোথাও না কোথাও বাধা পায়। দেখুন এই পরিস্থিতিতে দল মত নির্বিশেষে সরকারের পক্ষে দাঁড়িয়ে সরকারকে 100% সহযোগিতা করা, বাইরে একরকম কথা বলা আর ভিতরে আরেক রকম কাজ করা, এটা কিন্তু ভালো না। আচ্ছা আমি একটু, যেহেতু যে শারদ উৎসব নিয়ে কথাটা হচ্ছিল, শ্যামলবাবু যেটা জানতে চাইছি যে একদিকে আনলকিং প্রক্রিয়া চলছে, অর্থনীতি তো এক জায়গায় থেমে থাকতে পারে না, তো জীবন গতিশীল, সামনের দিকে এগিয়ে যেতে হবে, একটা বড় অংশ আবার আশঙ্কা প্রকাশ করছেন যে এই শারদ উৎসব না নতুন করে বিপদের বিপদ ডেকে আনে। না ওই তো সেটা তো আমি বললাম প্রথমেই যে প্রোটোকল মেনে সবাইকেই চলতে হবে, এবং এটা সমস্ত দল মত নির্বিশেষে সবাইকে রাজনীতি উদ্যে উঠে এবং মানুষের স্বার্থে এই সমস্ত নিয়ম কানুন মেনেই প্রশাসনের যে প্রশাসনিক যে সিস্টেমগুলো আছে সিস্টেমকে ফলো করতে হবে, এবং সরকারকেও মানে প্রশাসনকেও শক্ত হাতে এগুলো নজর রাখতে হবে, যাতে এগুলো না, পুজোতে বিভিন্ন ধাপ আছে, পুজোতে বিভিন্ন ধাপ আছে, আপনি একদম দশমী দিন পর্যন্ত, হ্যাঁ, তো সেগুলো তো বিভিন্নভাবে ভাষণ করে কাজগুলো করতে হবে, এবং সেখানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, তারপর সরকারি অন্যান্য নির্দেশিকা আছে সেগুলো পালন করা, এবং যেটা আমি দেখলাম যে আমাদের এখানে সদর বিভাগের এসডিএম তিনি বলছেন বিভিন্ন এই স্টেপগুলো নিয়েছেন, সেগুলো স্টেপগুলো শুনতে ভালোই লাগে, ভালো কিছু স্টেপ নিয়েছেন, কিন্তু সেগুলো যাতে সঠিকভাবে পালন হয় সেইটা কিন্তু নিশ্চিত করতে হবে। তবে এবং পুজো এবং উৎসব তো বন্ধ করা যাবে না, সেটা মানে করতে হবে, কিন্তু নিশ্চিতভাবেই নিয়মের মধ্যে রেখে এবং আমাদের সুরক্ষাকে নিশ্চিত করেই করতে হবে। এই যে আমি যদি লাস্ট দু তিন মাস বা চার মাসের বিষয়টাকে তুলে ধরি, আপনার কি মনে হয় যে এনাফ ক্যাপেবল যে এই জিনিসগুলো বাস্তবায়িত করার ক্ষেত্রে প্রশাসন পারবে সেই জিনিসটা হ্যান্ডেল করতে, আপনার কি মনে হয়? না না, আমরা তো সবাই আশাবাদী থাকবো, ভালো হোপ ফর দ্য বেস্ট আমরা করবো, চিন্তাটা করবো সেটাই যে ভালো কাজ করবে বা ভালোভাবে এই পুজোটা যাতে মানে কাটাতে পারে ত্রিপুরার মানুষ, বিশেষ করে আমাদের রাজ্যের মানুষ, সেটাকে নিশ্চিত করতে হবে, এবং এখানে সবার সহযোগিতা দরকার আছে, এবং আমরা বলতে পারি যে আমাদের দিক থেকে আমরা সম্পূর্ণ সহযোগিতা করতে রাজি আছি এবং আজ আমরা করছিও, যেখানে যেখানে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা করছি, এবং আশা করবো যে সবাই এই ব্যাপারটাকে এইভাবেই দেখবেন, যাতে পুজোর আনন্দ যাতে মানে ম্লান হয়ে না যায়, পুজোর আনন্দ সবাইকেই কম বেশি উপভোগ করার সুযোগ দিতে হবে। হ্যাঁ, কারণ দীর্ঘদিন ধরে এটা চলছে, মানে এই কোভিড এই যে মানে পিরিয়ডটা, এই পিরিয়ডে বহু কিছু অর্থনীতি পুজো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, আমাদের জিডিপি নেমে গেছে -24 কাছাকাছি, তো এইসব দেখে চারদিকে প্রচুর মানুষের চাকরি চলে গেছে, কাজেই এর মধ্যে যে উৎসবের যে আনন্দ, সেই আনন্দটা নিশ্চিতভাবেই বেশি আগের মতো হবে না, এটা তো বোঝাই যায়, কিন্তু যাতে আমরা মিনিমাম যেটা সেটা যাতে করা যায় সেটাকে নিশ্চিত করতে হবে, এটা প্রশাসনের সবচেয়ে বেশি দায়িত্ব তারা কিন্তু অনেকেই ঘুরে ঘুরে একটা আশঙ্কা প্রকাশ করছেন যে এই সময়টার মধ্যেই যারা স্বাস্থ্যবিধি মানতে গিয়ে, আমরা দেখেছি 10 লাখ টাকার উপর শুধু মাস্কের জন্য ফাইন দিয়ে দিয়েছেন আগরতলার লোক, তো এই শারদ উৎসব কারফিউ উঠে গেছে,
এই সবের মধ্যে অনেকে কিন্তু এই আশঙ্কাটা প্রকাশ করছেন, এই জায়গাটাকে আপনারা কিভাবে গ্যারান্টেড করবেন, তা আপনাদের ভূমিকাটা কি থাকবে তখন? সেটা দেখুন, প্রশাসন প্রশাসনের কাজ করবে, আশা প্রশাসন যে সরকারের যারা আছে এই রাজ্যের লোকে 100% চেষ্টা করবে, আমাদেরও সহযোগিতা করতে হবে। আমরা আম পাবলিক, আমিও একজন আম পাবলিক, আমাকেও সরকারের বিধি নিষেধকে মানতে হবে। সরকার কেন, এটা আমার জন্য, আমার একটা বিধি নিষেধ আছে যে আমি মানুষের সঙ্গে মিলব না, আমার পরিবারকে ভিড় ভাট্টায় নিয়ে যাব না, ভিড় এরিয়াতে নিয়ে যাব না, বেশি লোক যেখান দিয়ে হাঁটবে সেখানে আমি যাবো না, একটু আলাদা রাস্তা ধরে যাব এবং ডিস্টেন্স মেনটেন করে চলবো। পূজার সময় অনেক সময় বাজারে হাটে যাবে, কাপড় চোপড় কিনতে যাবে, সেখানে যারা আমরা বাজারে যাই তারা অনেক সময় কি করি, বিভিন্ন দোকানে ভিড় থাকে, সেখানে আরো ভিড় বাড়িয়ে দেয়। ভিড় কমানোর জন্য দোকানদার ব্যবসায়ীও চেষ্টা করবে যে একটু কম করে, যে এখন আগরতলা শহরে আমি দেখেছি বা বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা রশি লাগিয়ে দিয়ে ডিস্টেন্স মেনটেন করে, অনেক সময় আমি ধরেন ভুলে যদি এরকম যেতে যাই, আসবেন না আসবেন না আমি দূর থেকে দিচ্ছি, এই যে মেনটেনটা এটা যদি রাখে তাহলে সংক্রামক হবে না, দুর্গা পূজা শান্তি মতন হবে, আমরা করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করেও আমরা জিততে পারবো, আমাদের মধ্যে সেই শক্তি আছে ত্রিপুরার মানুষ। এখন যদি এটা রাজনীতির লড়াই না হয়, এটা সামাজিক লড়াই, কিন্তু তার মধ্যেও রাজনীতি তো আছে। এখানে আমি যেটা বলছিলাম যে আপনাদের ভূমিকাটা হয়তো শ্যামলবাবুদের চাইতে অনেক বেশি হওয়া দরকার এই ক্ষেত্রে। না, এইভাবে আমি বলি না, শ্যামলবাবুদেরও মানে শ্যামলদারেরও এই ভূমিকাই নেওয়া দরকার। আমরা যেরকম ভূমিকা নেব যে ডিস্টেন্স মেনটেন করো, তারাও মানুষকে বলুক, তারাও এটা প্রচার করুক বেশি করে, সরকারের বিধিনিষেধ মানুন, সরকারের যে মান্যতা এই সময়ে যে আমাদের উৎসবের যাতে কোনো বাধা না হয় সেটাকে শ্যামলদারও প্রচার করুক, এতে লস হবে না, শ্যামলদারেরও লস হবে না, ভারতীয় জনতা পার্টি আমাদেরও লস হবে না, সরকারেরও লস হবে না, বরং এই রাজ্যের মানুষের লাভ হবে। শ্যামলবাবু, সর্বশেষ যেটা আপনার থেকে জানতে চাইব, এই পুজোকে সামনে রেখে এবং কোভিড পরিস্থিতিকে সামনে রেখে এটা মোকাবেলায় সবই মিলিয়ে আপনার তরফ থেকে কি বার্তা দিতে চাইবেন? আমাদের কথা তো খুব পরিষ্কার যে আমরা এই অনুষ্ঠান, শারদ অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে মানুষ উপভোগ করতে পারে, কম নিশ্চয়ই আগের মতো হবে না, অনেকটাই মানে আমি বলবো যে রেস্ট্রিক্টেড ওয়েতেই হবে, কিন্তু সেটা যাতে করতে পারে সেটা নিশ্চিত করতে হবে সবাইকে, এবং প্রশাসনকে সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে, এবং সবাইকে অন্য সব মানুষকে আমরা একই সঙ্গে আহ্বান জানাচ্ছি, বলবো এবং আগেও বলেছি যে সরকারি নিয়ম বিধি মেনে কোভিডের যে প্রোটোকল এগুলো মেনে এবং আমাদের পুজো মণ্ডপে যে সিস্টেম থাকবে সিস্টেমগুলোকে ফলো করার জন্য প্রত্যেকেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন, চিন্তা ভাবনা করবেন। এখানে ওই মাস্ক না পরে যাওয়া, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করা, একসঙ্গে গুড়গুড় করে ঢুকে পড়া, এগুলো যাতে না হয় সেগুলো নিশ্চিত করতে হবে। এখানে ক্লাবের যে ক্লাবগুলো মানে সার্বজনীন পুজোগুলো হবে সেই পুজোর যে যারা থাকবেন স্বেচ্ছাসেবক তাদেরও একটা বড় দায়িত্ব থাকবে, ক্লাব কর্তাদেরও বড় দায়িত্ব থাকবে, এবং প্রশাসনের তো থাকবেই, সঙ্গে সাধারণ মানুষ যারা যাবেন দর্শনার্থীদের তাদেরও নিজস্ব দায়িত্ব থাকবে প্রত্যেকেরই। এটা ত্রিপুরার সবার মানে স্বার্থে এটা খুবই প্রয়োজন, এবং আমি সবার কাছে সেটাই আহ্বান জানাবো, আবেদন করবো যাতে সব নিয়ম মেনে সঠিকভাবে সবাই পুজোতে অংশগ্রহণ করেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন প্রভাত ব্লকের নেতৃত্ব শ্যামল রায়, এবং উনি যেটা আহ্বান রাখলেন যেন সবাই মিলে এই যে সরকারের নির্দেশিকা নীতি নির্দেশিকাগুলো যেগুলো জারি হয়েছে অক্ষরে অক্ষরে যেন সবাই পালন করে, সবাই মিলে সহযোগিতা করে সর্বাঙ্গীন সুন্দর করে তোলা হয়। আমি গোকলবাবু আপনার কাছে যেটা একটা বিষয় যেটা জানতে চাইবো যে এই যে গাইডলাইনগুলো রাজ্য সরকারের থেকে জারি করা হয়েছে এর মাঝখানে কিন্তু আরো বেশ কয়েকটি বিষয় ইনক্লুডেড আছে, এই কোভিড পরিস্থিতিতে চাঁদা নিয়ে চাপ না দেয়া, বা এই যে কোনো কোনো ক্লাব আমরা যেটা দেখছি যে ক্লাবে ক্লাবে প্রতিযোগিতা শুরু হয় পুজোর সময় ভিড় টানার ক্ষেত্রে, এখন হবে উল্টো যে ভিড় না টানার প্রতিযোগিতা, যে এই বিষয়গুলো নিয়ে কি বলবেন? দেখুন, ত্রিপুরা রাজ্যের আমার এইবার যে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে ত্রিপুরার মানুষ খুব মানে চিন্তাশীল, প্রচুর ক্লাব প্রেস মিট করে বিভিন্নভাবে এলাকার মানুষকে আশ্বস্ত করেছে যে আমরা চাঁদা নেব না, আমরা এবার নিজেরা নিজেরা ক্লাবের যা অর্থ আছে বা নিজেদের মধ্যে থেকে দিয়ে একটা ছোট্টখাটো পূজা করব, এই ধরনের যে একটা চিন্তা ভাবনা করেছে তাতে মনে হচ্ছে ক্লাবগুলি অনেক সচেতন, এবং ক্লাবের যারা নেতৃত্ব দিয়েছে এবার তারা খুব সচেতন, এবং পূজা কমিটিগুলি প্রত্যেকটা কমিটি, আমি কালকেও দেখছিলাম শুক্তারা সংঘের
যে আমরা চাঁদা নেব না, নিজেরা থেকে করবো। কিছুদিন আগে দেখেছি জেপিসি ক্লাবের, নবদিগন্ত ক্লাবের, যুব সমাজ ক্লাবের, এরকম বিভিন্ন শহরের আরও বড় বড় ক্লাবগুলিও তারা বলছে যে আমরা চাঁদা টাদা নেব না, পাড়ার মানুষের উপর প্রেশার করবো না, মানুষের কষ্ট যা পারি তাই করবো, আপনারা সেটাকে মানবেন এবং পাড়ার মানুষও খুশি। সব মিলিয়ে আমার মনে হচ্ছে এবার একটা অন্য জিনিস দেখতে পাবো। আমার কাছে আমি ভাবি যে চাঁদা ছাড়া পূজা হবে, লাইট নেই, আমি বরং ভাবি লাইট নেই কেমন আমোদ ফুর্তি থাকবে না, একটা আনন্দ থাকবে না, কিন্তু একটা অন্য আনন্দ আসবে এবার। এবং আমার মনে হয় ত্রিপুরা রাজ্যের এই পূজাটা আগামী দিনের মানুষকে দিশা দেখাবে। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গিয়ে আমরা যখন লকডাউন শুরু হয় এই কোভিড পরিস্থিতিতে মানুষ যখন বাড়িতে ছিলেন তখন একটা বিস্তর অংশের মানুষ সেখানে ত্রাণ কার্যে নামেন, সহযোগিতায় নামেন, কিন্তু সেই জায়গাটায় গিয়ে দেখা গেছে এখন যেটা খেসারত দিতে হচ্ছে, সামাজিক দূরত্ব মানা হয়নি, এই জিনিসগুলো হয়েছে, পুজোকে কেন্দ্র করে না আবার নতুন করে এই জিনিসগুলো তৈরি হয় না, পুজোতে কেন্দ্র করে হবে না, কারণ বেশিরভাগই বাধা তো দেওয়া হয়েছে, কোথাও খাওয়া দেওয়া হবে না, কোথাও প্রসাদ বিতরণ হবে না, বা কোন রকম অন্যান্য যে সামাজিক কাজ সেগুলি হবে না, তো সেগুলি যেহেতু হয়েছে সেটা হবে না। এইবার কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, না আমরা দেখিনি আর কোনোদিন দেখিনি এরকম ভাবে ত্রাণ দিতে ত্রিপুরার মানুষ একজনের পাশে একজন দাঁড়াতে, একজনকে সহযোগিতা করার জন্য যাই করুক, ত্রিপুরার মানুষ যে মানুষের একজনকে একজন ভালোবাসে, একটা পরিবার অন্য পরিবারকে ভালোবাসে, এটা প্রমাণ কিন্তু এইবার দিয়েছে ত্রিপুরার মানুষ। এই ধরনের পরিস্থিতি আমাদের ত্রিপুরাকে দেখে অন্য রাজ্যের লোকেরাও শুরু করেছে, আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের এই কাজটাকে দেখে অন্য রাজ্যের মানুষ, আমি ত্রিপুরার মানুষ বলে বলছি না, আমি অন্য রাজ্যের আমার বন্ধুরা যারা আমাদের সঙ্গে রাজনীতির সঙ্গে পরিচিত আছে তারা বলছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর প্রসার পর বলেছে তোমাদের এটা দেখে আমাদেরও ইচ্ছা হয়েছে, আমরাও করেছি। এই যে একটা পরিস্থিতি তৈরি করেছে ত্রিপুরার মানুষ, এটা স্বর্ণাক্ষরে লেখা আছে। আপনি দেখবেন প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের এই প্রতাপগড়ের একজনকে মন কি বাতের মধ্যে দিয়ে তার নাম উল্লেখ করেছে, এরকম ঘটনাও আছে ভারতবর্ষে ত্রিপুরার রাজ্যে। ত্রিপুরা কেউ চিনত না, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর এক শচীন কর্তা, আজকে শচীন কর্তার জন্মদিন, শচীন কর্তাকে দিয়ে ত্রিপুরার মানুষকে চিনত, যে শচীন কর্তা ত্রিপুরার লোক আর আগরতলা শচীন কর্তার জন্মভূমি, এটা দিয়ে চিনত, না হলে কিন্তু বাইরে সেরকম চিনত না। কিন্তু এইবার ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর যে মানুষের ভিতরে এই জিনিসটা আমরা ঢুকাতে পেরেছি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন আপনাদের সহযোগিতার মাধ্যমে, যে একজনের কাছে একজন যেতে হবে, একাত্ম মানববাদকে ঢুকাতে পেরেছি, এটা আমাদের স্বার্থ। সবশেষে এই পূজা মরশুমের আগে এই কোভিডকে মাথায় রেখে আপনার তরফ থেকে কি বার্তা দিতে চাইবেন? আমি সবার কাছে, রাজ্যের মানুষের কাছে অনুরোধ রাখব, পূজার সময় আনন্দ করুন, থেকে আনন্দ করুন, বাইরে বেরোলে ডিস্টেন্স মেনটেন করুন, মাস্ক ইউজ করুন, হাত ভালো করে সাবান দিয়ে ধুন, সবার কাছে স্যানিটেশন কেনার পয়সা নাও থাকতে পারে সাবান দিয়ে ধুবেন, এবং যেখানে সেখানে খাবেন না, হাত ধোয়া ছাড়া কোনো খাবার খাবেন না, চোখে হাত দেবেন না, মুখে হাত দেবেন না, কাউকে ছুঁয়ে কথা বলবেন না, এটাই আমি বলবো। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি এবং ভালো থাকবেন আপনারা। এই যে সরকারের যেই নির্দেশিকা সেই নির্দেশিকা মানুন, পুজো বেশি বাকি নেই, কিন্তু এই নির্দেশিকাগুলো এখন থেকেই মেনে চলাটা বোধহয় অত্যন্ত জরুরি, এবং ধীরে ধীরে সরকার যেভাবে এই আনলকিং প্রক্রিয়া শুরু করছে এবং তার সঙ্গে দিয়ে এই যে স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশিকাগুলো, এই দুটোই মেনে চলাটা এখন আমাদের জন্য অত্যন্ত জরুরি। ভালো থাকবেন, ভালো থাকবেন আপনারা, আর দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার।